তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুদ্দিন রাফি। আমি এখন পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষে। আর আমার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রামের পটিয়া উপজেলায় আমার জন্ম। ছোটোবেলা থেকেই আমার মিউজিকের প্রতি একটা এক্সট্রা অ্যাট্রাকশন কাজ করতো, আমার বাবাও সেটা চাইতেন। তো যখন আমি ক্লাস টুতে থাকি তখন হচ্ছে আব্বু আমাকে হারমোনিয়াম কিনে দেয়, তখনই আমার হারমোনিয়ামের হাতে খড়ি হয় এবং তখন বাসায় শিখতাম, প্রায় দেড় বছর মতো বাসায় শেখা হয়েছে। পরবর্তীতে একটু গ্যাপ হয়ে যায় এবং আবার আমি টাউনে আসি, টাউনে আমার শেখা হয় গান প্রায় পাঁচ ছয় মাস মতো। এরপর থেকে আমি নিজে নিজেই ট্রাই করছি, যখন ভাল লাগে তখনই গান করি। তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায়, ফেলে আসা সেসব দিনগুলো আরো বেশি মনে পড়ে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে,
সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত আছে না হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার।